শ্রীজলার ফ্যানেদের জন্য সুখবর, নতুন চমক নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও দেখা যাবে নতুন পেশায় তাকে। অতীত এখন শন, নতুন জুটি বাঁধছেন কার সঙ্গে শ্রীজলা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, মন ফাগুন ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো। অভিনেত্রী শ্রীজলা গুহ এই ধারাবাহিকের মধ্যে দিয়েই অভিনয়ের জগতে পা রেখেছেন। শ্রীজলা আর শনের জুটিকে আমরা ভীষণ পছন্দ করেছি, তবে শন এবার অতীত। অভিনেত্রীকে দেখা যাবে এবার নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধতে। হ্যাঁ বন্ধুরা, শনের পর অভিনেত্রী শ্রীজলা গুহ জুটি বাঁধছেন জন ভট্টাচার্যের সঙ্গে। SPF এর নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে জন আর শ্রীজলাকে একসঙ্গে। 20 সেপ্টেম্বর থেকে এই মিউজিক ভিডিওর শুটিং শুরু হওয়ার কথা। কয়েকদিন আগেই নিজের লেখা বই উদ্বোধন করেছেন অভিনেত্রী শ্রীজলা গুহ। বইয়ের নাম ফরএভার জানুয়ারি। বন্ধুরা, এই বইয়ের মাধ্যমে আমরা নতুন রূপে পেয়ে গিয়েছি শ্রীজলাকে, এখন লেখিকা শ্রীজলা। শ্রীজলা কবিতা লিখতে বরাবরই পছন্দ করেন, ছোটবেলা থেকেই তার কবিতা লেখার শখ। তবে বই আকারে ছাপানোর কথা এখনো ভাবেননি। তবে পূজোর আগেই একটি প্রেমের গল্প তিনি উপহার দিলেন তার অনুরাগীদের। আদ্যপ্রান্ত প্রেমে মরা একটি গল্পই দর্শকদের তিনি উপহার হিসেবে দিলেন তার এই বইটির মাধ্যমে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেছেন, উত্তেজিত, আশা করছি পাঠকদের আমার লেখা পছন্দ হবে। বন্ধুরা, ছোট পর্দায় কবে ফিরবেন আবার অভিনেত্রী, সে উত্তর দেননি শ্রীজলা। তবে মিউজিক ভিডিওর বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না। বন্ধুরা, প্রথম ধারাবাহিকে দেখা গিয়েছিল শনের সঙ্গে জুটি বাঁধতে শ্রীজলাকে। শন আর শ্রীজলার জুটি বেশ জনপ্রিয় হয়েছে। এই মিউজিক ভিডিওতে জন আর শ্রীজলার জুটিকে অনুরাগীরা কত নম্বর দেয় তা তো সময় বলে দেবে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।